শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি দুজনে প্রায় একসঙ্গেই গ্রেপ্তার হয়েছিলেন কারণ পার্থ চ্যাটার্জির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যখন পার্থকে জেরা করতে যায় তখন অর্পিতা মুখার্জির নাম সামনে আসে আর অর্পিতা মুখার্জির বাড়িতে যেতেই উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা পেয়েছিল ইডি তার সাথে সাথে একাধিক বৈদেশিক মুদ্রা জমি বাড়ির দলিল একশো কোটি টাকার সম্পত্তি এমনকি তার সাথে সাথে উদ্ধার হয়েছিল পাঁচ কেজি সোনার গহনা অর্থাৎ টাকার পাহাড় এবং সোনার খনি উদ্ধার হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তারপর থেকে পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী ওর অরপিতা মুখার্জি দুজনই রয়েছেন প্রেসিডেন্সি জেলে প্রেসিডেন্সি জেলে বন্দি থাকলেও একে একে কিন্তু পুজোর আগে বিভিন্ন অভিযুক্তরা বিভিন্ন দুর্নীতিকাণ্ডের অভিযুক্তরা গোটা দেশেরই তারা ধীরে ধীরে সবাই জামিন পেয়ে গেছেন কিন্তু পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির ভাগ্যে শিখে ছেড়েনি তারা এখনও পর্যন্ত রয়েছেন জেলে বন্দি তবে সুপ্রিম কোর্টের এক নির্দেশে কিন্তু অবশেষে কি কপাল খুলতে চলেছে পার্থ অর্পিতার অবশেষে সুপ্রিম কোর্ট থেকে এলো বিগ আপডেট এবার কি জামিন পেতে চলেছেন প্রায় আড়াই বছর পর পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের আগেই কিন্তু সুপ্রিম কোর্ট যা সিদ্ধান্ত নিল যা সিদ্ধান্ত জানিয়ে দিল দেশের সমস্ত আদালতকে জামিন নিয়ে তাতেই কিন্তু নতুন করে আশার আলো দেখতে শুরু করছেন এবার পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের এক নির্দেশেই কিন্তু তুমুল সরগোল গোটা দেশ জুড়ে গাদাগাদি দশা দেশের জেলগুলিতে ঠাসাঠাসি করে কার্যত দমবন্ধ অবস্থায় বেঁচে রয়েছেন জেলবন্দিরা যাদের অধিকাংশই বিচারাধীন তাদের মুক্তির ব্যবস্থা করে জেল খালি করা যায় কিনা না সম্প্রতি কেন্দ্রকে তা দেখতে বলেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে কেন্দ্র বিচারাধীন বন্দীদের জামিনে মুক্তির ব্যবস্থা কীভাবে করা যেতে পারে কেন্দ্রের চিঠিতে সেই সংক্রান্ত নির্দেশিকা রয়েছে সেই নিয়মকানুন মেনে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় কি জামিনে মুক্ত পেতে চলেছেন এই প্রশ্ন ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সব রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং জেল সুপারদের যে চিঠি দিয়েছে তাতে চলতি বছরের পয়লা জুলাই থেকে কার্যকর হওয়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চারশো উনআশি ধারার উল্লেখ করা হয়েছে কেন্দ্রের নির্দেশ এই ধারার নিয়মকানুন মেনে বন্দীদের জামিনে মুক্তির ব্যবস্থা করতে হবে কেন্দ্র জানিয়েছে বিএনএসএস আর চারশো উনআশির এক ধারায় একটি নতুন নিয়ম যোগ হয়েছে সেখানেই প্রথমবার কোনো অপরাধে অভিযুক্ত বন্দীদের মুক্তির বিষয়ে নিয়মকানুন রয়েছে প্রথমবার অভিযুক্ত কোনো বিচারাধীন বন্দি যদি সর্বোচ্চ কারাবাসে সাজার এক তৃতীয়াংশ সময় জেলে থাকেন তাহলে তার মুক্তির ব্যবস্থা করতে পারেন জেল সুপার তিনি সংশ্লিষ্ট আদালতে গিয়ে ওই বন্দির জামিনের আবেদন করতে পারেন আইনজীবীদের একাংশের মতে এই নিয়মকে হাতিয়ার করি পার্থ এবং অর্পিতার জামিনের আবেদন করা যেতে পারে আদালতে তবে তারা জামিন পাবেন কি না তা স্বাভাবিকভাবেই আদালত বিচার করবে আইনজীবীদের ওই অংশ সুপ্রিম কোর্টের আরও একটি পর্যবেক্ষণ মনে করিয়ে দিচ্ছেন সম্প্রতি আর্থিক অপরাধ দমন আইনের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সহকারী হিসাবে অভিযুক্ত প্রেম প্রকাশের জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল জামিনই নিয়ম জেল ব্যতিক্রম এমনকি আর্থিক দুর্নীতির মামলাতেও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারায় অভিযুক্তদের ক্ষেত্রেও তা কার্যকর হতে পারে বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট এবার শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চও বিচারাধীন বন্দীদের মুক্তির বিষয়ে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ওই পর্যবেক্ষণ এবং নির্দেশ নজর রেখে আইনজীবীদের কেউ কেউ মনে করছেন পার্থ অর্পিতাও এবার জামিন পেয়ে যেতে পারেন নতুন আইনের চারশো উনআশির এক নম্বর বিধি মেনে দু হাজার বাইশ সালের তেইশে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের গ্রেপ্তার করেছিল তারা প্রায় দু বছর তিন মাস কেটে গেছে দুজনেই রয়েছেন জেলে বন্দি এবং তাদের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন তারাও সুপ্রিম কোর্টে সাম্প্রতিক নির্দেশের সুবিধা পেতে পারেন বলে জানাচ্ছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তাপস ভঞ্জ তিনি বলেন জেলে উপচে পড়া ভিড় কমাতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে সব রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আদালতের উদ্দেশ্য বিচারাধীন বন্দীদের এক তৃতীয়াংশ কারাবাস সম্পূর্ণ হলে তাদের জামিনে মুক্ত করা পার্থ চ্যাটার্জী এবং অর্পিতা মুখার্জির এই নির্দেশের সুবিধা পেতে পারেন তবে তাদের বিরুদ্ধে কটি মামলা রয়েছে ওই মামলাগুলিতে সর্বোচ্চ কত বছরের সাজা হতে পারে তা বিবেচনা করে তারা জামিন পেতে পারেন উচ্চ আদালতের আরেক আইনজীবী সঞ্জয় বর্ধনও বলেছেন বিনা বিচারে কাউকে দীর্ঘদিন আটকে রাখা যায় না দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলাও যায় না খুবই জঘন্য অপরাধ না হলে একজন অভিযুক্তের জামিন পাওয়ার অধিকার রয়েছে সুপ্রিম কোর্ট প্রথমবার অভিযুক্তদের জামিন নিয়ে বিবেচনা করতে বলেছে এই রায় খুবই তাৎপর্যপূর্ণ হাইকোর্টের আইনজীবী ফিরদোস সামিম অবশ্য মনে করেন পার্থ অর্পিতার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর নাও হতে পারে তিনি বলেন দুজনের বিরুদ্ধেই একাধিক অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে আর্থিক দুর্নীতি প্রতারণার অভিযোগও তারা একাধিক অপরাধ করেছেন দুজনই এসএসসি এবং প্রাথমিক দুই ক্ষেত্রেই দুর্নীতির মামলায় অভিযুক্ত তারা সহজে জামিন পাবে না বলি আমার বিশ্বাস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের এক নির্দেশে আসার আলো দেখতে শুরু করেছেন পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি এবার কি পার্থ অর্পিতা জামিন পেতে চলেছেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ কেন্দ্রকে জেলে যা অবস্থা এত বন্দির ভিড় গাদা গাদাগাদি করে থাকতে হচ্ছে অভিযুক্তদের তাই জেল খালি করতে হবে ভারতবর্ষের সমস্ত রাজ্যের জেলগুলি তাই জেল খালি করতে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এবার নড়ে চড়ে বসেছে কেন্দ্র কেন্দ্র সরকার রাজ্যের সমস্ত জেলগুলিকে এবং রাজ্য সরকারগুলিকে একটি নির্দেশিকা জারি করেছে জারি করে এই বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এবার পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির জামিন মামলাও কিন্তু চলছে আদালতে হাইকোর্টে ইতিমধ্যেই পার্থ চ্যাটার্জির জামিন মামলার শুনানি সমাপ্ত হয়েছে পুজোর আগেই পুজোর পরেই কিন্তু সেই মামলার রায়দান হতে চলেছে এমনকি সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জির জামিন মামলা শুনানি চলছে আর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনটাই দেওয়া উচিত দীর্ঘদিন আটকে রাখা যাবে না এবং জেল ব্যতিক্রম জামিনই ন্যায়সঙ্গত এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই কিন্তু পুজোর আগে থেকে প্রায় অধিকাংশ ভারতবর্ষের দুর্নীতি মামলায় অভিযুক্ত মানি লন্ডারিং সহ বিভিন্ন দুর্নীতি মামলায় অভিযুক্ত বন্দিরা প্রভাবশালী বন্দিরা তারা কিন্তু জামিন পেতে শুরু করেছেন রাজ্যের মানিক ভট্টাচার্য থেকে শুরু করে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাই আগামী দিনে কি হতে চলেছে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন গরু পাচার মামলায় তাই আগামী দিনে এই আইনকে হাতিয়ার করে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জি তারা জামিন পান কি না কী হতে চলেছে বন্ধুরা আপনারা কি বলবেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ জেলে গাদাগাদি করে বন্দিরা একটা দমবন্ধ করা পরিবেশের মধ্যে আছে তাই জেল খালি করতে হবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যারা অভিযুক্ত এবং তাদের যে শাস্তি শাস্তির মেয়াদের এক তৃতীয়াংশ তারা যদি জেলে কাটিয়ে ফেলতে পারে তাহলে তাদের জামিন দেওয়া হোক বন্ধুরা কি বলবেন এই যুক্ত এই যে নির্দেশ এটা কতটা যুক্তিযুক্ত আর এই নির্দেশের ফলেই কিন্তু পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অর্পিতা মুখার্জি সহ অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আগামী দিনে কি হতে চলেছে পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির জামিন মামলায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের